কেন তলবরার বেলা ট্রিভিয়া পালন করবে না ইংলিশ কেন তলবরার ব্যাটগন দেছ না যে তুই গায়ন মহিলা আছ না ও ভাই ওই যে বল্লা মানে বিপিএল দেখা হচ্ছে না নো দেহির মজা নলার বিপিএল দেখেন না এখন সাই ইন শুধু 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 আর টাইম মেন লস তো বিপিএল এর ফুল ফর্ম কি জানেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিওর হ্যাঁ শিওর আই উনি কি ঠিক বলছে এটা বাংলাদেশ কি হইছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রিমিয়ার লীগ এই আবার কি প্রিমিয়ার প্রিমিয়ার তোর ওটা কি ওটা ফ্রি আচ্ছা ঠিক আছে ওটা তুই প্রিমিয়ার নাকি প্রিমিয়ার হত দে প্রিমিয়ার তুই যে প্রিমিয়ার হই বেলা তোর যে প্রিমিয়ার পালন কর তুই ইংলিশ চলিস কে তোর ইংলিশ ডিপার্টমেন্ট না তনে পড়ার বেলা প্রিমিয়ার পালন কর বেটা ইংলিশ তুই পড়ার তোরা তুই বয় তুই বেশি জানিস না তোর ইংলিশ আর তুই বেশি জানিস না রে প্রিমিয়ার প্রিমিয়ার নাকি বিপিএল বিপিএল এটা কোন ফরম্যাট হয় টেস্ট জানে না ফোর আর ছক্কা ছাড়া ফোর মারে তো কেন বাইরে গেলে ফোর নাকি ছক্কা চট্টগ্রামের যে দল এই চট্টগ্রামের দলটার নাম কি টাইগার্স চট্টগ্রাম ভাইকিংস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম ভাইকিংস আগে ছিল এখন নাই বিপিএল এ এবার কোন দল চ্যাম্পিয়ন হতে পারে কি মনে হয় কোন দল ফাইনাল আছে কুমিল্লা আর সিলেট ওদের ইয়াকে ক্যাপ্টেন কে আচ্ছা সিলেটের ক্যাপ্টেন হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আর কুমিল্লার ক্যাপ্টেন হচ্ছে ইমরুল কায়েস তাহলে সিলেট সিলেট কেন কারণ মাশরাফি অনেক সুন্দর সুন্দর দেখে ওরাই জিতবে কারণ অনেক হ্যান্ডসাম কুমিল্লা যেহেতু আমার কুমিল্লা থেকে বেশি ফ্রেন্ডস আই থিঙ্ক যে কুমিল্লারা জিতবে হ্যাঁ সিলেট সিলেট আপনারা থেকে জিতবে আই কুমিল্লারে জীবন সাপোর্ট করতেন না কুমিল্লার লয় আনলে শত্রু তো আছে সিলেটই জিতবো সিলেট শিওর সিলেট আর ইলিও সিলেট সাহেবভাবে সিলেট সিলেটই জিতবে তাই ভাই সাহেবভাবে সিলেটই জিতবে কারণ সিলেটের মেয়েরা নাকি বেশি সুন্দর সো এই হিসেবে আমি সিলেটকে সাপোর্ট সিলেটের মেয়েরা চট্টগ্রামের মেয়েদের থেকে বেশি সুন্দর হ্যাঁ চট্টগ্রামের মেয়েদের থেকে বেশি সুন্দর আচ্ছা এটা আমি ডিসএগ্রি করলাম কি করছেন বাংলাদেশের কয়জন ক্রিকেটারের নাম জানেন সাকিব আল হাসান মাশরাফি দেন মুশফিক আর চিনি না এমনি সাকিব আল হাসানকেই চিনি ক্রিকেট খেলা একবারে কয় বল হয় খেলা বন্ধ প্রথমত খেলোয়াড়দেরকে বাছাই করব হচ্ছে কারা স্টেপে কোন ফরম্যাটে খেলবে
দেখেন আমাদের বিসিবিতে এখন যে দুর্নীতির অবস্থা, এখন প্রথমে যদি আমাকে দায়িত্বটা দেওয়া হয় আমি প্রথমে প্রত্যেকটা উপজেলায় একটা একটা স্টেডিয়াম একটু দূরে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা একটা স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিব। তারপর হলো যে আমাদের আমাদের এটা আসলে আতুন বড় মাই দিবালাই দুর্নীতি করিবালাই বই আছে দে, এটা স্টেডিয়াম বানাইবেলাই ইয়া করতুনু এবে সিস্টেমে টিয়া মার দিবালাই বই আছে দিতে ইতের নো সিরস আই বিপিএল নো সাই খবর করা একদম আসসালাম কেন বিপিএল দেখা না কেন এই দেশের এখন লিখতে কোন না কেন। আরে ইডির মধ্যে সিটে দিতে 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 তিতই গে আর বিপিএল চাইতাম রাতে ঘুম জন্য বাড়ি সিটির পরীক্ষা ফরা ফরি পারলাই আরো বিপিএল চাইতাম সিটির কারণে বিপিএল দেখেন না, তার মানে অনেক পড়ালেখা করেন না? পড়ালেখা আগে করতাম দি এইগিনে সিঙ্গেল মানুষ পকেটর টিয়া নাই ওটা রং মিস্ত্রি সব পেরাই শিখে দিবে রং মিস্ত্রি সব পেড়ে এড়ে তুই এড়ে খিলে হতা হতা এড়ে আর ক্রিকেট লির হতা হতি তুই এড়ে আগে তে আগে তে ইন্টারভিউ শেষ আর কিছু? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর নট ওয়েলকাম।